আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমি একটা রিকোয়েস্টের ভিডিও করছি অনেকে আমাকে বলছেন যে প্রিন্টারিস্ট আপনারা প্রবেশ করতে পারছেন না বা প্রিন্টারিস্ট ইউজ করতে পারতেছেন না আর প্রিন্টারিস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে কিন্তু আপনি আপনার অ্যাফিলেট অফারগুলো অথবা সিপি অফারগুলো মার্কেটিং করে সেখান থেকে প্রচুর পরিমাণে সেলস জেনারেট করা যায় তো প্রিন্টারিস্টটা আপনি কীভাবে প্রবেশ করবেন এই বিষয়টার আজকে সমস্যা সমাধান আমি আপনাদেরকে দিব তো আপনারা প্রথমত দুইটা সমস্যা আমি সমাধান করব দুইভাবে সমাধান করব একটা হলো আপনারা আপনাদের ব্রাউজারে এই ভিপিএনটা ওপেন করে নেবেন যে বি ও ডাব্লু এস ঠিক আছে এটা আপনি কীভাবে সেট আপ করবেন আমি একটু বলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন করে এখান থেকে ক্লিক করবেন হলো মোর টুলসে মোর টুলস থেকে আপনি ক্লিক করবেন এক্সটেনশানে ওকে মোর টুলস থেকে এক্সটেন্টেনশানে ক্লিক করার পর এখান থেকে আপনি এই থ্রি ডটে ক্লিক করে এই যে ওপেন ক্রোম ওয়েব স্টোর ওয়েব ওপেন ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করবেন ওকে সার্চ দ্য স্টোর সার্চ দ্য স্টোর এখানে আপনি ক্লিক লিখবেন হল B -R o ও s এস -E c এই যে দেখুন o ও s এস -E c এই ব্রাউজ লিখে ব্রাউজ লিখে সার্চ করবেন আপনি ওকে সার্চ করলে এই যে ভিপিএনটা ব্রাউজ শেষ ভিপিএন ফ্রি ভিপিএন ফ্রম করম আপনি এটা ওপেন করবেন এখান থেকে করে এখানে কিন্তু আমার যদি এখানে অ্যাড করা আছে আমি অ্যাড না করা থাকলে কিন্তু এখানে লেখা আসবে অ্যাড জাস্ট অ্যাডে ক্লিক করলে কিন্তু এখানে আপনার এক্সটেনশনটা সেট হয়ে যাবে ঠিক আছে তো যখনই আপনি এই ভিপিএনটা এখানে সেট করে জাস্ট এখান থেকে যে কোনো একটা কান্ট্রি আপনি আপনি ধরবেন এটা আপনি ওপেন করে দিলে কিন্তু আপনি দেখবেন এখানে আপনি প্রিন্টার প্রবেশ করতে পারবেন খুব সহজে ঠিক আছে ওকে আমি কিন্তু প্রিন্টার এখন প্রবেশ করতে পারতেছি আমি আমার অ্যাকাউন্টে চলে গেলাম আরেকটা সমাধান আছে কিন্তু এই ভিপিএন দিয়ে কাজ করলে কিন্তু একটু সোলো কাজ করবে আপনার মানে ব্রাউজারটা অথবা আপনার প্রিন্টারিস্ট অ্যাকাউন্টটা সোলো কাজ করবে অথবা অন্যান্য আপনি যে অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করবেন সেই অ্যাকাউন্টগুলো কিন্তু সোলো কাজ করবে তো আরেকটা সমাধান আছে যেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি এবারে ভিপিএন টপ করে দিলাম ভিপিএন টপ করে দিয়ে আমি প্রিন্টারিস্ট ডট কম লিখে সার্চ করে দেখুন আমরা কিন্তু আমার অ্যাকাউন্ট আর প্রবেশ করতে পারছি না আরেকটা সমস্যার সমাধান আমি বলে দিচ্ছি আপনারা এই যে দেখুন উইন্ডোজ এখানে ক্লিক করবেন করে এখান থেকে ক্লিক করবেন সেটিংসে ওকে সেটিংস থেকে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে এসে আপনাদেরকে ক্লিক করতে হবে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখান থেকে এসে আপনাকে ক্লিক করতে হবে সেন্স অ্যাডাপোর্ট অপশান ওকে এই যে দেখুন আমার কিন্তু এখন ওয়াইফাই কানেকশান করে আমার মোবাইলের সাথে ঠিক আছে এখানে কিন্তু আমার মোবাইলের যে ইয়াটা স্যামসাং গ্যালাক্সি এফ টোয়েন্টি টু সে মডেলটা চলে আসতেছে তো এরকম ওয়াইফাই আপনাকে সেটা মানে কানেকশান দেওয়া থাকলে আপনারা এটা ডাবল ক্লিক করে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনি ক্লিক করবেন প্রপার্টিস ওকে প্রোপার্টিসে ক্লিক করার পর নিচের দিকে দেখুন ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোর এখানে ক্লিক করে দিবেন আপনি এখানে ডাবল ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন ইউজ দ্য ফলোয়িং ডিএনএস সার্ভ সার্ভার অ্যাড্রেস ঠিক আছে এখানে আপনি তিনটা এইট দিবেন উপরে দিবেন তিনটা এইট নিচে দিবেন হলো দুইটা এইট এবং দুইটা ফোর দুইটা ফোর দিয়ে আপনি এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন ওকে এটা আপনি এখান থেকে ওকে ক্লিক করে দিবেন এটা আপনি এখান থেকে জাস্ট ক্লোজ করে দিবেন দেওয়ার পরে দেখুন বন্ধুরা আমি এখান থেকে প্রিন্টার প্রবেশ করবো কিন্তু আমি দেখুন সার্চ করলে কিন্তু সাধারণত প্রিন্টার লিস্ট এখন চলে আসলো বাট ভিপিএন দিয়ে যদি আপনি প্রিন্টারেস্ট অ্যাকাউন্টটা ইউজ করেন করতে পারবেন কিন্তু একটু সোলো কাজ করবে আর যখনই আপনি এই সেটিংসটা করে নিবেন তখন কিন্তু আপনি খুব ইজিলি পিন্টারেস্টটা ইউজ করতে পারবেন তো এটা অনেকের করছেন ছিল যে আমি প্রিন্টারেস্ট অ্যাকাউন্টটা কীভাবে ঢুকতে পারছি না কীভাবে সমস্যার সমাধান করব কীভাবে কী করবো না করব সব কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে